আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন যারা পাইপাল, ভার্চুয়াল ভিসা কার্ড ব্যবহার করতেন, ঠিক আছে, তো এটা এখন ব্যবহার করা যাচ্ছে না। যারা হচ্ছে ইন্টারন্যাশনালি একটি ভিসা কার্ড প্রয়োজন, আপনারা চাইলে এই RedotPay ভার্চুয়াল ভিসা কার্ড ব্যবহার করতে পারেন, ঠিক আছে। সো আমি যদি নিচে ক্লিক করি এখানে কার্ডে, তো দেখতে পারবেন আমার এখানে একটি ভার্চুয়াল কার্ড আছে, ঠিক আছে। এটা কিন্তু ইন্টারন্যাশনালি ভার্চুয়াল একটি ভিসা কার্ড, আমি এটা ব্যবহার করি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক, তারপর হচ্ছে দারাজ বা গ্রামীণ ফোন, বিভিন্ন জায়গা থেকে আমি এই প্রোডাক্ট কিনি বা হচ্ছে এখানে আমি পোস্টিং করি, ফেসবুক, ইউটিউব, গুগল প্লে স্টোরি, VPN কিনি, মানে ইন্টারন্যাশনালি সকল প্ল্যাটফর্মে এটা আপনারা পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। এটা ইন্টারন্যাশনালি সাপোর্ট করবে। এখানে অ্যাকাউন্ট খুলতে হলে ডিসক্রিপশনে একটি রেফার লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কটা। আর যদি আপনারা হচ্ছে অ্যাপস থেকে অ্যাকাউন্ট খোলেন, তাহলে এই যে প্রোমো কোডটা, এই রেফার আইডিটা দিবেন, ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যাকাউন্ট খোলার সাথে সাথে $5 বোনাস পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা নিজে থেকে রেফার লিঙ্কটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর যে কোনো একটি ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে আমাদের, ঠিক আছে। তারপর লিঙ্কটা উপরে সার্চে পেস্ট করে দিতে হবে। তো আমরা মনে করেন যে লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি, ওকে। পেস্ট করে দেওয়ার পরে লিঙ্কটা ওপেন হয়ে যাবে। আর এখানে অ্যাকাউন্ট খুলতে কোনো প্রবলেম হলো, সমস্যা হলে টেলিগ্রামে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমরা একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বলে দেওয়া হয়েছে $5 বোনাস পাবেন নিউ রেজিস্ট্রেশন, ঠিক আছে। আমরা যে লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, রাইট, ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে। তো এখানে হচ্ছে আমরা একটি জিমেইল দিয়ে দিব, যে কোনো জিমেইল বা ইমেল যেটা ইউজ করেন সেটা দিবেন, যেটা আপনি সবসময় ইউজ করেন, যাতে হারিয়ে না যায়, রিকভারি করতে পারেন পাসওয়ার্ড ভুলে গেলে। এখন নেক্সটে গেট করে ক্লিক করতে হবে, ঠিক আছে। গেট করে ক্লিক করলে কিন্তু একটা ক্যাপচা আসবে, তারপর ইমেইলে আমাদের 6 সংখ্যার OTP কোড যাবে ক্যাপচা ফিল আপ করলে। এখানে দেখতে পাচ্ছেন 3টা ছবির সাথে এগুলো মিলাতে হবে। তো 1 নম্বরে আছে এইটা, 2 নম্বরে আছে হচ্ছে এটা, 3 নম্বরে আছে হচ্ছে এটা, ঠিক আছে। যদি দেখেন মেলে গেছে, তাহলে কিন্তু আমাদের OTP কোড 6 সংখ্যা মেলে চলে গেছে। দেখতে পাচ্ছেন ওই যে মেলটা আমরা ওপেন করতেছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের মেলটা ওই যে ওপেন হয়ে গেছে, 6 সংখ্যার OTP কোড আছে 004127, ঠিক আছে। সো এটা আমরা হচ্ছে এখানে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। নিচে হচ্ছে আমাদেরকে গেট করে ক্লিক করতে হবে এখানে, ঠিক আছে। সো আমরা গেট করে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অ্যাপস ডাউনলোড করার অপশন আছে। যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করবেন, তারা হচ্ছে এখান থেকে গুগল প্লেতে ক্লিক করবেন। যারা আইফোন বা অন্যান্য ফোন ইউজ করেন, তারা এখান থেকে ডাউনলোড করবেন। সো আমরা গুগল প্লেতে ক্লিক করার সাথে সাথে কি স্টোরিতে আমাদেরকে নিয়ে যাবে, ওকে। প্লে স্টোরিতে নিয়ে যাওয়ার সাথে সাথে অ্যাপসটা এভাবে চলে আসবে। যাদের ইনস্টল করা নেই, তারা ইনস্টল বা ডাউনলোড করে তারপর ওপেন করতে হবে, ঠিক আছে। জাস্ট ওপেন করে আপনারা লগ ইন করে নেবেন। তো ধরেন আমরা ওপেন করতেছি। প্রিয় বন্ধুরা, আপনারা যখন নতুন অবস্থায় ওপেন করবেন, তখন আপনাদের সামনে এরকম অপশন আসবে, ঠিক আছে। তখন নিচের দিকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাদের হচ্ছে লগ ইনে ক্লিক করতে হবে। তারপর উপরের দিকে এখানে মেইলটা দিতে হবে, যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট করা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ প্রিয় দর্শক, মেইলটা দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে, ঠিক আছে। নেক্সটে দেওয়ার পর এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে। জিমেলের পাসওয়ার্ড দিলেও হবে, নতুন পাসওয়ার্ড দিলেও হবে। তারপর এখানে গেট করে ক্লিক করলে আবার ক্যাপচা আসবে, সেটা আমাদেরকে আবার সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এরকম কঠিন ক্যাপচা আসলে এখানে আবার ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করলে সহজ ক্যাপচা আসবে। তো যাই হোক, এটা সহজেই আসছে, আমরা টেনে ধরে মিলাই দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ইমেইলে কিন্তু আবার 6 সংখ্যা OTP কোড দিয়েছে, সেটা আমরা কপি করে নিয়ে আসবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইমেইলের OTP কোড 4056, ঠিক আছে। সো এটা আমরা কপি করে নিচ্ছি। এখন হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করতেছি নিচে। নিচে নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে। আমরা কিন্তু এখানে প্রোফাইলি $5 বোনাস পেয়ে গেছি, ঠিক আছে। এভাবে আমাদের রেফার লিঙ্ক ডিসক্রিপশনে যেটা দেওয়া আছে ওটা থেকে অ্যাকাউন্ট করে পার্সোনালি কোনো সাপোর্টের প্রয়োজন হলে, হেল্পের প্রয়োজন হলে এই প্রোফাইলের একটা স্ক্রিনশট দিবেন আমাদেরকে টেলিগ্রামে, ঠিক আছে। টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর অবশ্যই আপনারা সাপোর্ট পাবেন আমাদের লিঙ্ক থেকে, যদি রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে প্রপার সাপোর্ট পাবেন, তাছাড়া সাপোর্ট পাবেন না, ঠিক আছে। এই যে এখানে ফোন নম্বর, এখানে ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করবেন। এগুলো যদি কোনো প্রবলেম হয় ভেরিফাইড করতে, তাহলে টেলিগ্রামে যোগাযোগ করবেন, স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করব।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই কার্ডটা দিয়ে ইন্টারন্যাশনালি সকল প্ল্যাটফর্মে আপনারা ইউজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে শুরু করে ইউটিউব ফেসবুক সব জায়গা। তো যাই হোক, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।